দেশে কোনো মানুষ না খেয়ে নেই অথচ বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিন একটা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন বলে মন্তব্য করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ভোলা থেকে স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আজিম জানান, রোববার দুপুরে ভোলার রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদনকারী সবুজ বাংলা খামার পরিদর্শন শেষে একথা বলেন তিনি। কৃষিমন্ত্রী এ সময় বলেন, সবজির পাশাপাশি নিত্যপণ্যের দাম বেশি, তবে দেশে কোনো হাহাকার নেই। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্থভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব মোহাম্মদ জায়েদুল ইসলাম, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেনজির আলম, জেলা প্রশাসক তৌফিকি ইলাহি চৌধুরী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু সহ অন্যান্যরা। উনি একটা দলের সাধারণ সম্পাদক, সারাদিন ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে, দেশ ডুবে গেল, মানুষ না খেয়ে মরতেছে, মনে হয় দেশে একটা দুর্ভিক্ষ চলতেছে। দেশে কোনো দুর্ভিক্ষ চলছে না, মানুষের একটু কষ্ট হয়েছে সেটা আমরা অস্বীকার করি না। সবজির দাম বেশি, কোনো কোনো জিনিসের দাম বেশি, কিন্তু দেশে কোনো হাহাকার নাই, কোনো মানুষ না খেয়ে থাকছে। টিএসপি 82 টাকা, পটাশ ছিল 60 টাকা, আমরা 92 টাকারটা প্রথম করছিলাম 25 টাকা, 19 সালে আইসে এটা করছি 16 টাকা, তারপরে আপনার পটাশিয়াম ছিল 60 টাকা, 50 টাকা তো করি নাই, 32 টাকা করি নাই, 15 টাকা করেছি, টিএসপি 82 টাকা, সেটা কমিয়ে এনে আমরা করেছি মাত্র 20 টাকা 22 টাকা। এই যে প্রণোদনা দিতে 9,000 কোটি টাকা লাগে সারা পৃথিবীতে, সারের দাম অস্বাভাবিক, যেটা ছিল 300 ডলার টন সেটা এখন 900। এই বছর সরকারকে 28,000 কোটি, আমি আবারও বলছি 28,000 কোটি টাকা প্রণোদনা দিতে হবে। মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা দাউদকান্দিতে থানায় নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টাফ রিপোর্টার আজিজুল ইসলাম জানান, রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রকল্প উদ্বোধন করেন তিনি। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম সহ থানার সকল পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে গার্মেন্টস পণ্য চোরাই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, রোববার নগরীর সাইনবোর্ড পিবিআইয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার এ সময় জানান, গেল বছরের 5 মে ফতুল্লার বিসিক এলাকায় অবস্থিত ফেম অ্যাপারেলস নামক একটি তৈরি পোশাক কারখানা শিপমেন্টের জন্য 4টি কভার্ড ভ্যান ভাড়া করে প্রায় 1,00,000 পিস তৈরি পোশাক চট্টগ্রাম পোর্টে পাঠায়। 9 জুলাই চট্টগ্রাম পোর্টের C&F কর্তৃপক্ষ জানায়, পাঠানো পোশাকের মধ্যে 30,543 পিস কম রয়েছে। এই ঘটনায় ফেম অ্যাপারেলসের পক্ষে জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। তদন্তে নেমে পিবিআই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই চক্রের মূল হোতা সহ 7 জনকে গ্রেপ্তার করে। আসামিরা সুকৌশলে ড্রাইভারদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পণ্য চুরি করে আসছিলেন। মুজিববর্ষ উপলক্ষে রংপুরের পীরগঞ্জ থানায় স্থাপিত শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর প্রতিনিধি রবিউল ইসলাম জানান, রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রংপুর বিপিএম রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ডি সার্কেল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা।